শান্তিনিকেতনে পৌষ মেলা নিয়ে কর্মী সভার সঙ্গে বৈঠক করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য। বিশ্বভারতীর উপাচার্যের জটিলতা কাটার পর বিশ্বভারতীর উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই কর্মী সভার সঙ্গে বৈঠক করেন শান্তিনিকেতন পৌষ মেলা নিয়ে। তবে বোলপুরবাসী তথা বীরভূমবাসীর কাছে এটা খুবই সুখবর, প্রায় চার বছর পর হতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা। তবে সবকিছুই যদি ঠিকঠাক থাকে এবছর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানিয়েছেন, সকলের সহযোগিতা নিয়ে করতে চাই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য কর্মী পরিষদের কাছে। হ্যাঁ, কারণ শান্তিনিকেতন ট্রাস্টের এই মেলাটা হচ্ছে শান্তিনিকেতন ট্রাস্টের, এটা তো বিশ্বভারতীর মেলা নয়। বিশ্বভারতী ট্রাস্টকে সহযোগিতা করে এই মেলাটা পরিচালনা করে। এখন যদি এটা তারা আলোচনা করে থাকেন, আমি তো জানি না, আমাকে সেই মিটিংয়ে ডাকা হয়নি বা এখনও পর্যন্ত আমাকে কিছু বলা হয়নি। তো সুতরাং যদি এটা আলোচনা হয়ে থাকে তাদের মধ্যে যে মেলার ব্যাপারে আমরা উদ্যোগ নেব, করবো এবছর মেলা, খুব ভালো, সাধু প্রস্তাব, আমরা আমাদের ডাকতেই আমরা সেটা আলোচনা করব তাদের সঙ্গে, যেভাবে সুষ্ঠুভাবে হয় সেটা না সবাই খুশি হবে। সকলেই চায় যে এখানে এই মাঠে মেলা হোক, এখানে মেলা হোক, যেমন ট্রাস্টের উদ্যোগে বিশ্বভারতী পুরোপুরি দায়িত্ব নিয়ে কর্মী মণ্ডলীর তো চেয়ারম্যান উপাচার্য, বিশ্বভারতীরও সর্বময় কর্তা উপাচার্য, কাজে উপাচার্য যদি উদ্যোগ নিয়ে করেন সবটাই ভালোভাবে হবে, কোনো অসুবিধা নেই, আমরা কোনো রকম অসহযোগিতার কোনো। নতুন উপাচার্য যিনি দায়িত্ব গ্রহণ করেন তাকে আমাদের ব্যবসা সমিতি, হস্তশিল্প সমিতি থেকে তাকে স্বাগতম। আমরা খুব শীঘ্রই তার সঙ্গে আমরা দেখা করব। সবথেকে ভালো লাগছে যে তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং অবশ্যই আমরা একবার নয় ১০০ বার ওনার সঙ্গে থাকব, পাশে থাকব। তবে ২০১৯ সালের কোনোরকম কোনো তিক্ততা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য উনি সচেষ্ট হবে এবং আমাদেরও কিছু দাবি থাকবে, সেই ব্যাপার নিয়ে আগে আলোচনা করি, সবই আলোচনা স্তরে, তারপরে যেটা ওনার সঙ্গে আলোচনা করে ইয়ে করবো, অবশ্যই আমরা মেলাটাকে সাধুবাদ জানাচ্ছি। যদি হয় কতটা খুশি হবেন বা কতটা ব্যবসা? না, অবশ্যই এটা তো ব্যবসারই একটা বিরাট অঙ্গ শান্তিনিকেতন। সারা বছরের হস্তশিল্পী কুটিরশিল্পীরা এটা তো বসে থাকে যে আমাদের তৈরি করা জিনিস যেটা আমরা এই মেলাতে একমাত্র দেখাতে পারবো, সেটা তো আমরা সারা বছর একটা প্রিপারেশান নিয়েই থাকি। তা সেইটা যদি উনি এবছর নিয়ে থাকেন তার জন্য আবারও তাকে আমরা সাধুবাদ জানাবো এবং তাকে সুস্বাগতম। বলে রাখা দরকার যে আমরা কর্মীমণ্ডলী, শান্তিনিকেতন কর্মীমণ্ডলীর আমরা রয়েছি, কর্মীমণ্ডলীতে আছি এবং কর্মীমণ্ডলীতে থাকার ফলে আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। আজকে আমি আছি, আগামী দিনে কর্মীমণ্ডলীতে অন্যজন আসবে। কর্মীমণ্ডলীর চেয়ারম্যান হচ্ছেন উপাচার্য, মানে আমাদের যা কিছু কাজ উপাচার্যের অনুমতি নিয়ে করতে হয়, তার সম্মতি, তার চিন্তাভাবনার উপর বিশ্বভারতী উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। পৌষ মেলা আনন্দের বিষয় এবং প্রত্যেকের একটা আবেগের সঙ্গে জড়িয়ে আছে, আপামর ভারতবাসীর, শুধু পশ্চিমবঙ্গের নয়, বাঙালিদের মনে তো রয়েছে, আর্থিক দিকটা আছে। এখানে কোভিড ছিল, কোভিড সিচুয়েশনে জনসমাগম এটা আইনে বাধা ছিল, তার পরবর্তীতে মেলা করার ব্যাপারে আমরা কর্মী মণ্ডলীর পক্ষ থেকে উপাচার্যকে জানাই, সেখানে তাদের বক্তব্য কিছু আইনি জটিলতার সৃষ্টি হয়েছে, পরিবেশ আদালত যে সমস্ত নির্দেশনামা দিয়েছে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে, এখন পরিস্থিতি পাল্টেছে, সকলের সহযোগিতা চাই। সেখানে স্থানীয় প্রশাসন, রাজ্য প্রশাসন, বিশ্বভারতী, শান্তিনিকেতন ট্রাস্ট সকলে যদি এগিয়ে আসে আর আইনি ব্যাপারটা জটিলতা কাটিয়ে উঠে প্রত্যেকেই এই মেলা করার জন্য উদগ্রীব হয়ে আছে, সেই ক্ষেত্রে কর্মীমণ্ডলীও সকলকে নিয়ে মেলা করতে চাই। অতএব কর্মীমণ্ডলীতে ছিলাম বলে আমরা মেলা করিনি এটা কিন্তু ঠিক নয়, আইনি ব্যাপারটা যে রয়েছে সেই ব্যাপারটা এবং উপাচার্য মহাশয়ের সম্মতি, সকলের সদিচ্ছা। হ্যাঁ, অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো আলাপ আলোচনার মাধ্যমে এবং এই মেলা করতে গেলে রাজ্য সরকারের অনুমতি, রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা আমাদের প্রয়োজন। যিনি দায়িত্ব নিয়েছেন তিনি বিশ্বভারতীকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনুন, বিশ্বভারতীর ১২ মাসে ১৩ পার্বণ, সমস্ত অনুষ্ঠানগুলোই যেন সুষ্ঠুভাবে হয়, আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মেলা, বসন্ত উৎসব উনি করুন না, কোনো অসুবিধা নেই,
প্রশাসন তো আছেই, আমরাও আছি, রাজ্য সরকারও ওনার পাশে থেকে মেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। না, বিশ্বভারতী হলে বিশ্বভারতী মাঠেই হবে, অসুবিধা কী আছে? রাজ্য সরকার কতটা হেল্প করবে? নিশ্চয়ই উনি যেরকম চাইবেন হেল্প।